হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি কলকাতা পুলিশ কনস্টেবলের ছিয়াশিতম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ পঁচিশটা জি কে এমসি কিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে তাহলে শুরু করছি আজকে ক্লাস ক্লাসের শুরুতেই আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার ভাই বোনেদের জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি এবং শুভেচ্ছা চলো এক নম্বর প্রশ্ন হেম নলিনী রবীন্দ্রনাথের কোন বিখ্যাত উপন্যাসের চরিত্র এই প্রশ্নের উত্তর হচ্ছে নৌকাডুবি অপশন খ প্রকাশিত হয়েছে উনিশশো সালে দুই নাম্বার লেডি উইথ ল্যাম্প কাকে বলা হয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল অপশন খ তিন নম্বর আলোর তীব্রতা মাপক যন্ত্রের নাম কি লুসিমিটার অপশন ক ক্রায়োমিটার কি ক্রাইমিটার হচ্ছে নিম্ন তাপমাত্রা পরিমাপের যন্ত্র পাইরোমিটার হচ্ছে সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার হচ্ছে বায়ুচাপ পরিমাপক যন্ত্র চার নম্বর প্রশ্ন সিঙ্গারেনি কয়লাখনি খনি কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ অপশন ক পাঁচ নম্বর পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংগঠিত হয় ভূমিকম্প অপশন খ ছয় নম্বর দীপাবলি ঘোষণা কে কবে করেছিলেন লর্ড আরউইন উনিশশো সাল অপশন ক সাত নম্বর সিন্ধু প্রদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন চার্লস নেপিয়ার অপশন গ আট নম্বর হিন্দুস্তান পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন মদন মোহন মালব্য অপশন গ কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে বালগঙ্গাধর তিলক বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর সন্ধ্যা পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় নয় নম্বর কোন রাজ্যটির বাংলাদেশের সঙ্গে স্থল সীমানা নেই সিকিম অপশন ঘ দশ নম্বর কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে উনিশশো দুই খ্রিস্টাব্দে অপশন খ স্প্ল্যানেট থেকে খিদিরপুরের মধ্যে তখন খিদিরপুরের নাম ছিল কিডারপুর উনিশশো দুই সাল এগারো নম্বর মহাত্মা গান্ধী যেদিন অসহযোগ আন্দোলন শুরু করেন সেদিন কোন মহান নেতার প্রয়াণ হয় তিলক অপশান খ বারো নম্বর নটরাজ মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ু অপশান গ তেরো নম্বর ভারতে কিষাণ বুলেটিনের সম্পাদনার দায়িত্বকে গ্রহণ করেন ইন্দুলাল জাগিক অপশন খ চোদ্দ নম্বর ক্যালামাইন কোন মৌলের আকরিক জিঙ্ক অপশন ক ক্যালামাইন হচ্ছে জিঙ্ক অক্সাইড এবং শূন্য পয়েন্ট পাঁচ শতাংশ ফেরিক অক্সাইডের সংমিশ্রণ পনেরো নম্বর প্রশ্ন এশিয়ান নোবেল পুরস্কার নিম্নলিখিত কোন পুরস্কারকে বলা হয় ম্যাক্সেসে পুরস্কার অপশন ঘ দেখে নেব গত ক্লাসের হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম প্রশ্ন বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন শশাঙ্ক অপশন ক তোমরা একজন বাদ দিয়ে বাকি সবাই সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও ১৬ নম্বর প্রশ্ন নিচের কোন কাজে সব থেকে বেশি কিলো ক্যালোরি খরচ হয় দৌড়ানোর সময় অপশন ঘ সতেরো নম্বর প্রশ্ন ভারতে কোন জাতের গাছে সাধারণত লাক্ষাকিট বাসা বাঁধে পলাশ অপশন ঘ আঠেরো নম্বর প্রশ্ন নাইকুম ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব অরুণাচল প্রদেশ অপশন ঘ উনিশ নাম্বার কংসাবতী প্রকল্প পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আওতায় পড়ে বাঁকুড়া দুই মেদিনীপুর হুগলি অপশন গ কুড়ি নাম্বার প্রশ্ন রুবি অভ্র কাকে বলা হয় সাদা রঙের মাস্কোভাইটকে বলা হয় রুবি অভ্র আর কালো রঙের অভ্রকে বলে বায়োফাইট একুশ নাম্বার মুগা রেশম ভারতের কোন রাজ্যে সর্বাধিক চাষ হয় আসাম অপশন ক বাইশ নম্বর কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়ে থাকে দুই ডিসেম্বর অপশন ক তেইশ নম্বর বামা বোধিনী পত্রিকা সম্পাদক কে ছিলেন উমেশ চন্দ্র দত্ত অপশন খ চব্বিশ নম্বর প্রথম বাঙালি ছাত্র যিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন তিনি হলেন মধুসূদন গুপ্ত অপশন গ তিনি আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সুশ্রুতে প্রায় তিন হাজার বছর পর ভারতীয় হিসেবে প্রথম পাশ্চাত্য রীতিতে সব ব্যবচ্ছেদ করেন শেষ প্রশ্ন পঁচিশ নম্বর মনিরাম দেওয়ান কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন আসাম অপশন গ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের পঁচিশটা জিকে প্রশ্ন ক্লাস ভালো লাগলে গ্রহণযোগ্য বলে মনে হলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই